আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবারা ওখানে পানি আছে এটা আমি জানি কিন্তু ওই পানির কাছে পৌঁছাতে পারবো কিনা এটা আমার জানা নাই ও ভাইরানেরা আল্লাহ পাক পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা জীবকে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুম্মা ইলাইনা তুরজাউন অতঃপর তোমরা সকলে আমার কাছে ফিরে আসবে ও ভাইরানেরা আল্লাহ পাক আরো বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন প্রত্যেকটা জাতি প্রত্যেকটা প্রাণীর একটা নির্দিষ্ট সময় রয়েছে একটা নির্দিষ্ট সার্কেল রয়েছে একটা নির্দিষ্ট গন্ডি রয়েছে ফাইজা যা আজালুহুম যখন সেই সময়টা চলে আসে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন এক মুহূর্ত আগেও হয় না এক মুহূর্ত পরেও হয় না ওই জায়গাতেই তার মৃত্যুটা হয়ে যায় ও ভাইজানেরা আল্লাহর নবী তো জাহানে বাদশা হাবিবুল্লাহ পৃথিবীর বুকে একমাত্র যিনি যাকে আল্লাহ পাক দুনিয়াতে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিয়েছিলেন আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে জিজ্ঞাসা করিয়েছিলেন হাবিব আপনি কি দুনিয়ার বুকে বেঁচে থাকতে চান নাকি আপনার সব থেকে বড় বন্ধু রাফিকে আলার কাছে যেতে চান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে আল্লাহ রসুল হাউ হাউ করে কাঁদছেন ও মাইয়ানিরা হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে লেগেছিলেন যে এই কান্নাটা কোনো ক্ষুধার কান্না নয় খিদের কারণে নয় আল্লাহ রসুল খিদের কারণে কাঁদেননি ও মাইয়ানিরা যেদিন আল্লাহ রসুল ইন্তেকাল করেছিলেন আল্লাহ রসুলের ঘরে কোনো খাবার ছিল না আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন ওই দিন আমাদের ঘরে লম্ফটা জ্বালানোর মতো তেল ছিল না লম্ফটা জ্বালানোর মতো তেল ছিল না যদি আমাদের ঘরে ওই দিন লম্ফ জ্বালানোর মতো যদি তেল থাকতো ওই তেল দিয়ে আমরা লম্ফ জ্বালাতাম না ওই তেল আমরা পান করে নিতাম এতটাই আমাদের খিদে লেগেছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁদতে লেগেছেন হাউ হাউ করে কাঁদছেন হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম জিজ্ঞাসা করলেন আপনি কেন কাঁদেন আপনি কেন কাঁদেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমি মৃত্যুর জন্য কাঁদছি না দুনিয়া থেকে চলে যাব এই দুঃখে আমি কাঁদছি না বরং আমার উম্মাত আমার উম্মাতেরা তারা আমাকে ছাড়া এতিম হয়ে যাবে এই জন্য আমি কাঁদতে লেগেছি হ্যাঁ কেউ জানেন না এখানে যে কতদিন বাঁচবেন জানেন না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি একমাত্র ব্যক্তি যিনাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন যে আপনি আমার কাছে আসবেন না দুনিয়াতে থাকবেন যদি বলতেন যে দুনিয়াতে থাকবো তাহলে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারতেন আবার বলেছেন রাফিকে আলা আপনার সব থেকে বড় বন্ধুর কাছে কি আসতে চান আল্লাহ রাসূল সহ্য করতে পারলেন না আল্লাহর কাছে যেতে তিনি কি হলেন আগ্রহী হয়ে গেলেন আল্লাহর কাছে চলে গেলেন ইলা রাফিকে আলা হাদিস শরীফের মধ্যে এসেছেন রাফিকে আলার কাছে চলে গেলেন সব থেকে বড় বন্ধু কথা বুঝতে পেরেছেন না আল্লাহ রসুলের সব থেকে বড় বন্ধু কে ওয়ালাউ কুনতা মুত্তাখিজান খলিলান লা আত্তাখিজতু আবা বকরিন খলিলান এক শ্রেণীর মানুষ আল্লাহ রসুলের সাহাবাদের যাবে তারতম্য করে এ বড় ও ছোট এ বড় ও ছোট তারতম্য করে ছোট বড় করে কথা বুঝতে পেরেছেন না তোমার কি যোগ্যতা আছে আল্লাহ রসুলের সাহাবারা যে ঘোড়ায় চড়েছেন ওই ঘোড়ার উঁট ওই ঘোড়ার পায়ের ধুলোর যোগ্য গোটা পৃথিবীর কোনো ওলি হতে পারে না জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ সাহাবাদের বড় ছোট বিচার করে এক শ্রেণীর মানুষ কথা বুঝতে পেরেছেন না কিছুদিন আগে একজন লিখেছে ফেসবুকে যে সিদ্দিকে আকবর আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা নাকি সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন এই আমরা কেউ আলী রাদিয়াল্লাহু তাআলাকে অসম্মান করি হ্যাঁ
আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিনের সাহাবা একদিন মাত্র যে সাহাবা আল্লাহ রাসূলের সাথে থেকেছেন সেই সাহাবার আমরা অসম্মান করতে পারবো ছোট করতে পারবো ছোট করলে আল্লাহ করবেন আল্লাহ রাসূলের কোন সাহাবা বড় কোন সাহাবা ছোট সেটা আল্লাহ পাক করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখবেন যে কোন সাহাবা আগে এসেছে কোন সাহাবা পরে আমাদের কাছে সবাই সাহাবা সাহাবা তিনাদের মর্যাদা আমাদের কাছে সমান কথা বুঝতে পেরেছেন এই কথা বোঝেননি সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েদের মধ্যে মহিলাদের মধ্যে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজকে মৌলভি বলছে সবথেকে বড় সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আলী কথা বুঝতে পারছেন না কথা বুঝতে পারেননি ইয়ারে হাজরান এদের থেকে সাবধান আল্লাহ রাসূল বলছেন ওয়ালাউ কুনতা মুত্তাখিজান খলিলান লা আত্তাখাজতু আবা বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিলান পৃথিবীর বুকে আমি যদি কাউকে বন্ধু হিসাবে মানতাম তাহলে সেটা আবু বকর সিদ্দিক হতো কাউকে যদি আমি বন্ধু হিসাবে গ্রহণ করতাম যদি আমি বন্ধু কাউকে মানতাম তাহলে সেটা আবু বকর সিদ্দিক হতো কিন্তু আল্লাহ রাসূলের সবথেকে বড় বন্ধু কে রব্বুল আলামিন আল্লাহ পাক প্রিয় হাজিরানে মজলিস যে কথা বলছি একমাত্র আল্লাহ রাসূলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যু এবং দুনিয়া এই দুইয়ের মাঝখানে সুযোগ দেওয়া হয়েছিল আপনি বিরক্ত হচ্ছেন নাকি হ্যাঁ আমার কথা বুঝতে পারছেন ভাইরা আমার দোস্ত আমার ও আমার দিনদার দিরা ও আমার আল্লাহ ওয়ালা গনেরা ও ভাইজানেরা আপনার আমার ইন্তেকালের সময়ে মানুষের ইন্তেকালের সময়ে পরিবারের কথা মনে থাকে না বাপের কথা মনে থাকে না সন্তানের কথা মনে থাকে না স্বামীর কথা মনে থাকে না স্ত্রীর কথা মনে থাকে না সন্তানের কথা মনে থাকে না ও মাইজানেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন রূহটাকে আল্লাহ রাসূলের জানটাকে যখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তিনি কবজ করছিলেন ও মাইজানেরা ওয়া নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুখানি উফ বলে উঠলেন উফ বলে উঠলেন আর বলে উঠলেন ইন্নালি মউতি সখরাত নিশ্চয়ই মওতের অনেক কষ্ট রয়েছে নিশ্চয়ই মৃত্যুর অনেক কষ্ট আছে ও মাইজানেরা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম হাদিস শরীফের মধ্যে বিভিন্ন রেওয়ায়েত এসেছে আল্লাহ রাসূলকে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম মালাকুল মওত তিনি বলেছিলেন ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষের মৃত্যুর যা কষ্ট তার 20 ভাগের এক ভাগ কষ্ট আপনি পাচ্ছেন 20 ভাগের এক ভাগ কোথাও পাওয়া গেছে 80 ভাগের এক ভাগ ও ভাইয়ানেরা আল্লাহ রাসূল অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন ইন্তেকালের সময়ে যখন আল্লাহ রাসূলের জান কবজ করা হচ্ছে তখন আল্লাহ রাসূল আমাদের কথা বলেননি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন যে একজন মানুষের মৃত্যুর যা কষ্ট তার 20 ভাগের এক ভাগ কষ্ট আল্লাহ রাসূল পাচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে বলেছিলেন আল্লাহুম্মা সাখিরলি ওয়াখিফ লি উম্মতি আল্লাহুম্মা সাখিরলি ওয়াখিফ লি উম্মতি আয় রাব্বাল আলামিন আল্লাহ পাক আপনি আমার জন্য মৃত্যুটাকে কঠিন করে দেন আর আমার উম্মাদের জন্য মৃত্যুটাকে আপনি হালকা করে দেন জোরে হবে না তাকবীর দান নারে তাকবীর আব্বাজান হুজুর এসেছেন একবার সকলে মহাব্বতে তাকবীর দান নারে তাকবীর সিলসিলায় হক মুজাদ্দেদুজ জামান আউলাদে মুজাদ্দেদুজ জামান মাসলাকে মুজাদ্দেদুজ জামান আহলুস সুন্নাতুল জামাত আহলুস সুন্নাতুল জামাত নারে দিবে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে দেখ কর জিনকো বোলে এহি আফতাব দেখ কর জিনকো বোলে এহি আফতাব
وحسيني غراني وحسيني غراني وحسيني غراني میں ہے گلاب میرے گلزار ہے لاجواب میرے گلزار ہے لاجواب میرے گلزار ہے لاجواب دیکھ کر جن کو کھلتی ہے دل کی گلی دیکھ کر جن کو کھلتی ہے دل کی گلی جن کی ماں فاطمہ اور پدر ہے علی دیکھ کر جن کو کھلتی ہے دل کی گلی جن کی ماں فاطمہ اور پدر ہے علی جن کو کہلائے نانا جن کو کہلائے نانا جن کو کہلائے نانا رسالت مآب میرے گلزار ہے لاجواب میرے گلزار ہے لاجواب میرے گلزار ہے لاجواب چاند سے میں نے پوچھا کہ بتلا ذرا چاند سے میں نے پوچھا کہ بتلا ذرا ان کے بارے میں کیا ہے تیرا فیصلہ چاند سے میں نے پوچھا کہ بتلا ذرا ان کے بارے میں کیا ہے تیرا فیصلہ چاند نے کہا چاند نے کہا مجھ سے سنیے جناب میرے گلزار ہے لاجواب میرے گلزار ہے لاجواب میرے گلزار ہے لاجواب اللہم صل علی وعلى آل پیارے حاضران مجلس جے پانیر کچھے پہنچاتے پارو کی نا اٹامار جانا نے اللہ نبی جو خنوئی پانیر کچھے پہنچا لے او میں یعنی را اللہ نبی جو خن ওই পানির কাছে গিয়ে পৌঁছালেন ওই স্বচ্ছ পানি দিয়ে দয়া নবী আমার তিনি ওযুটা করে নিলেন আল্লাহর নবী ওযু করে নামাজে দাঁড়ালেন আর সাহাবায়ে কিরামগণ তারা আল্লাহর নবীর পিছনে ইক্তেদা করলেন ও মেয়েরা আল্লাহ নবী আমার নামাজটা আদায় করে নামাজটাকে শেষ করে সাহাবা ইকরামদের দিকে ঘুরে বসলেন আল্লাহর নবী সাহাবাগণ আল্লাহর নবীর সামনে বসে আছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন ও আমার সাহাবারা আজকে তোমাদেরকে আমি একটা প্রশ্ন করব একটা সওয়াল করব তার জবাবটা তোমাদেরকে দিতে হবে ও আমার সাহাবারা তোমাদের কাছে আমার প্রশ্নটা হলো আল্লাহ পাকের তমাম মখলুকাতের মধ্যে কার ঈমানটা সবথেকে অবাক করা ঈমান কাদের ঈমান সবথেকে অবাক করা ঈমান এই আল্লাহ পাকের যত সৃষ্টি আছে এই সৃষ্টির মধ্যে কাদের ঈমানটা সবথেকে অবাক করা ঈমান ওটা একটু বলো আল্লাহ রাসূলের সাহাবারা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ যারা আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা রয়েছেন তাদের ঈমান হলো সবথেকে অবাক করা ঈমান আল্লাহর নবী বলেছিলেন না 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 ও আমার সাহাবারা তোমাদের এই প্রশ্নের জবাবটা সঠিক হয়নি বাবা ও আমার সাহাবারা তোমরা আমার কাছে যে উত্তরটা দিয়েছো সে উত্তরটা সঠিক হয়নি কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তিনার ফেরেশতাদেরকে মালাইকাদেরকে নূর দিয়ে সৃষ্টি করেছেন নূরের তৈরি মালাইকাগণ নূরের তৈরি আল্লাহ পাকের ফেরেশতাগণ তারা হলেন নূরের তৈরি আর আল্লাহ পাকের যারা ফেরেশতা হয়ে থাকেন তারা
আল্লাহ পাকের হুকুম ছাড়া আল্লাহ পাকের আদেশ ছাড়া এক চুল পরিমাণে কাজ বেশিও করেন না কমও করেন না বেশিও করেন না কমও করেন না এই ব্যাপারে কুরআন শরীফের মধ্যে আয়াত এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন আল্লাহ পাকে যারা মালাইকা ফারিস্তা হয়ে থাকে আল্লাহ পাকে যারা মালাইকা ফারিস্তা হয়ে থাকে লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন আল্লাহ পাক তাদেরকে যেটাই আদেশ করেন তারা সেটাই করে আর তারা ওটাই করে যেটার ব্যাপারে আল্লাহ পাক আদেশ করে থাকেন ও বৈজ্ঞানেরা আল্লাহ পাকের মালাইকা ফারিস্তারা আল্লাহর হুকুম ছাড়া এক চুল পরিমাণেও চলতে পারে না সেই জন্য আল্লাহ পাকের মালাইকা ফারিস্তাদের ইমান অবাক করা ইমান নয় কথা বুঝতে পারলেন নে প্যারে হাজিরানে মজলিস অবাক করা ইমান তাদেরই হবে যাদের ইমান ধরে রাখা পেছনে বাধা থাকবে কথা বুঝতে পারছেন না ইমান ধরে রাখার পেছনে যাদের বাধা থাকে তাদের ইমান হচ্ছে অবাক করা ইমান প্যারে হাজিরানে মজলিস আল্লাহ রাসূলের সাহাবা হযরতে খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিল কাফেররা কাফেররা বলেছিল অহুদা অহুনা ইনতাফাদা খুবাই অহুনা আল্লাহ রাসূলের সাহাবাদের বলেছিল যা হাল তুহিব্বু তুমি কি পছন্দ করবে এটা কি তুমি পছন্দ করবে যে তোমার জায়গাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করানো হোক এটা কি তুমি পছন্দ করবে হয়তো খুবাইব বিন আদি আল্লাহ রাসূলের সাহাবা বদরের যুদ্ধের কয়েক বছর পরে তিনাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো আল্লাহ রাসূল 10 জন সাহাবাকে পাঠিয়েছিলেন ইসলামের প্রচারের জন্য প্রসারের জন্য তাদের মধ্যে 8 জন সাহাবাকে কাফেররা শহীদ করে দিয়েছিল দুজন সাহাবা বেঁচে গিয়েছিলেন এক হলেন খুবাইব বিন আদি আরেকজন হলেন যায়েদ বিন দাসিনা প্যারে হাজিরানে মজলিস হযরতে খুবাইব বিন আদিকে অত্যাচার করে মেরেছিল কাফেররা অবাদাতি রিমা হুয়া সুয়ুফু তানহাসু লাহমাহু অহুনা ইক্তরাবা আহাদু জুয়ামা ও মিন কুরাইশিন আতুহিব্বু আন্না মুহাম্মাদান মাকানাকা ও আন্তা সালিমুন মুআফা উন ফি আহলিকা وهنا انتفض خبيب رضي الله تعالى عنه كالإعصار والصاهي والله ما أحب أني في أهلي وولدي معي آفية الدنيا ونعيمها ويصاب رسول الله صلى الله عليه وسلم بشوقة حضرت أبو سفيان جي أبو جهلر পরে সবথেকে যদি বেশি অত্যাচার কেউ করে থাকে সেটা হলো হযরত আবু সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আবু জেহেলের পরে যদি কেউ অত্যাচার করে থাকে সেটা হলো হযরত আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করার পূর্বে কম অত্যাচার করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কম অত্যাচার করেছে কম জুলুম করেছে কিন্তু ইসলাম গ্রহণ করে নিয়েছে আল্লাহ পাক বলেছেন ওমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা যে ব্যক্তি তওবা করলো ঈমান আনলো وعمل عملا صالحا نیک কাজ করলো নামাজ পড়লো রোজা রাখলো হজ করলো যাকাত দিলো কালেমা পড়ে নিলো ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে সওয়াবের মাধ্যমে পরিবর্তন করে দেন জোরে বল তওবা করলে সব গুনাহ আল্লাহ maaf করে দেন গুনাহগুলো যতটা পরিমাণে আপনি গুনাহ করেছেন ততটা পরিমাণে আল্লাহ পাক সওয়াব লিখে দেন কথা বুঝতে পাচ্ছেন না হয়তো আবু সুফিয়ানকে আল্লাহ পাক maaf করে দিয়েছে ওই আবু সুফিয়ান জিজ্ঞাসা করেছিল হযরত আবু সুফিয়ান হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করেছিল হ্যাঁ আতুহিব্বু আন্না মুহাম্মাদান মাকানাকা তোমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করাবো কেমন লাগবে হ্যাঁ মাই আফিয়াতিদ দুনিয়া ওয়া নাঈমুহা এবং তোমার কাছে পৃথিবীর সব নিয়ামত দিয়ে দেব যত উপহার আছে উপঢৌকন আছে যা কিছু আছে সম্পদ সম্পত্তি নারী সব তোমাদের তোমাকে দিয়ে দেবো হে খুবাইব তুমি শুধু আমাদের হাতে হাত দিয়ে ইমানটাকে ত্যাগ করে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যাও কথা বুঝতে পারছেন না এই কথা বলেছিল হাদিস শরীফের মধ্যে এসেছে অবাদাতির রিমা হুয়া সুয়ুফু তানহাসু লাহমাহু
হযরতে খুবাইব বিন আদিকে কাফেরেরা তারা তলোয়ার দিয়ে এমন মেরেছে তার দেহের গোস্তগুলো রক্তগুলো ঠিকরে ঠিকরে পড়ে গেছে রক্তগুলো ফিচকিরি দিয়ে ছুটেছে এইভাবে মেরেছে অবাদাতি রিমাহু অসুয়ুফু তানহাসুল হামাহু অহুনা ইনতাফাদু অহুনা ইকতরাবা আহাদুজ্জুআমাউ মিন কুরাইশ কুরাইশদের মধ্যে থেকে একজন সম্মানীয় লোক অর্থাৎ আবু সুফিয়ান এলেন অহুনা ইকতরাবা আহাদুজ্জুআমাউ মিন কুরাইশ আতুহিব্বু তুমি কি পছন্দ করবে আন্না মুহাম্মাদান মাকানাকা তোমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করানো হোক তোমাকে আমরা যেভাবে বেদে তোমার উপর অত্যাচার করছি ওই একই রকম ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা জুলুম করব অত্যাচার করব আতুহিব্বু আন্না মুহাম্মাদান মাকানাকা ওয়া আনতা সালিমুন তুমি শান্তি পেয়ে যাবে তুমি স্বাধীন হয়ে যাবে ওয়া আনতা সালিমুন মুআফাউন ফি আহলিকা তুমি তোমার পরিবারের কাছে ফিরে যাবে তোমার কাছে সমস্ত পৃথিবীর উপঢৌকন উপহার সব দিয়ে দেওয়া হবে সমস্ত সুযোগ সুবিধা তুমি পেয়ে যাবে তুমি কি এটা পছন্দ করবে এদিকে খেয়াল করেন কে এসছে কে যাচ্ছে তাকানোর কি দরকার হ্যাঁ এদিকে খেয়াল করেন তোমার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড় করালে পছন্দ করবে হযরতে খুবাইব বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বাইনারেরা হযরতে খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিৎকার করে উঠলেন অহুনা ইনতাফাদা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল ইসারি ওয়াসসাহি হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিৎকার করে উঠলেন গর্জন করে উঠলেন তিনি চিৎকার করে উঠলেন অহুনা ইনতাবাদা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল ইসারি ওয়াসসাহি আল্লাহি মা উহিব্বু আন্নি ফি আহলি ওয়া ওয়ালাদি মাই আফিয়াতিদ দুনিয়া ওয়া নাঈমুহা ওয়া ইউসাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশাওকাতিন আমাকে তোমরা যদি পৃথিবীর সব নিয়ামত দিয়ে দাও যা আছে পৃথিবীর যদি রাজত্বটা যদি আমার হাতে তুলে দাও আমি খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর সব রাজত্ব যদি আমার হাতে দিয়ে দাও আমার পরিবারকে যদি আমার হাতে দিয়ে দাও আমার স্ত্রী বাপ মা সব যদি আমার হাতে দিয়ে দাও সবার কাছে যদি আমাকে ফিরিয়ে দাও তারপরেও রসুলকে একটা কাঁটা দিয়ে আঘাত করা হবে এটা আমি পছন্দ করব না ওই জন্য হযরতে আবু সুফিয়ান যিনি অত্যাচার করেছিলেন একটা সময়ে রসুলের পাকসাসামের উপরে ইমান গ্রহণ করার পূর্বে উনি আবার বলছেন আল্লাহি মা রাইতু আহাদান ইউহিব্বু আহাদান কামা ইউহিব্বু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা আল্লাহর কসম খেয়ে বলি আমি দেখিনি কোন বাপ তার সন্তানকে এতটা ভালোবাসে কোন মা তার সন্তানকে এতটা ভালোবাসে কোন সন্তান তার বাপকে এতটা ভালোবাসে কোন সন্তান তার মাকে এতটা ভালোবাসে কোন বন্ধু তার বন্ধুকে এতটা ভালোবাসে যতটা রসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা রসূলকে ভালোবাসে জোরে বলুন না সুবহানাল্লাহ এ ভালোবাসা কোথাও আমি দেখতে পাইনি কথা বুঝতে পেরেছেন প্যারে হাজিরানে মজলিস যে কথা আলোচনা করতে 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 এদিকে এলাম আল্লাহর রসূল বললেন কাদের ঈমান অবাক করা ঈমান বললেন ফারিস্তাদের বললেন হয়নি সাহাবা ইকরামদের কি বললেন হয়নি আল্লাহর রসূলের সাহাবারা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ তাহলে নিশ্চয় যারা আল্লাহ পাকের নবী এবং রসুল ও ভাই জানেরা 1,24,000 ইখতিলাফ 2,24,000 নবী আম্বিয়াগণ দুনিয়ার বুকে এসেছেন তাদের মধ্যে 313 জন তিনারা হলেন রসুল ও ভাই জানেরা আল্লাহ রসুলের সাহাবারা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যারা আল্লাহ পাকের নবী এবং রসুল তাদের ঈমান হলো সবথেকে অবাক করা ঈমান ও মাইয়ানেরা আল্লাহ রসুল বলেছিলেন না ও আমার সাহাবারা তোমাদের এই উত্তরটা সঠিক হয়নি কেননা যারা আল্লাহ পাকের নবী এবং রসুল হয়ে থাকেন তারা
মুজিজা দেখিয়ে থাকেন আল্লাহর হুকুমে তিনাদের মাধ্যমে মুজিজা হয়ে থাকে আল্লাহ পাকের হুকুমে তিনাদের কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি ওহি নিয়ে এসে থাকেন আল্লাহ পাকের হুকুমে যারা নবী এবং রাসূল হয়ে থাকেন তারা আল্লাহর সাথে সরাসরি কথোপকথন করে থাকে ও আমার সাহাবারা তাহলে কিভাবে আল্লাহ পাকের নবী এবং রাসূলদের ঈমান অবাক করা হবে আল্লাহ রাসূলের সাহাবারা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ তাহলে নিশ্চয় যারা আমরা আপনার সাহাবা রয়েছি আমরা যারা আপনার সাহাবা রয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা যারা আপনার সাহাবা রয়েছি আমাদের ঈমান হলো অবাক করা ঈমান আল্লাহ রাসূল বলেছিলেন না 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 তোমাদের ঈমানটা আজব ঈমান নয় অবাক করা ঈমান নয় বিস্ময়কর ঈমান নয় ও আবা সাহাবারা তোমরা খাতামুল আম্বিয়াকে চামড়া চোখে দেখতে পেয়েছো তোমরা হযরতে জিব্রাইল আলাইহিস সালামকে আসমান থেকে নামতে দেখেছো তোমরা কোরআন নাজিল হতে দেখেছো ও আমার সাহাবারা তোমাদের ঈমানটা কোনো অবাক করা ঈমান নয় তোমাদের ঈমান অবাক করা ঈমান নয় কথা বুঝতে পেরেছেন না তাহলে কাদের ঈমানটা অবাক করা ঈমান সাহাবা ইকরামরা সারেন্ডার হয়ে গেলেন হুজুর আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং তার রাসূল সবথেকে ভালো জানে আপনিই বলে দেন কাদের ঈমান অবাক করা ঈমান আল্লাহ রাসূল বলেছিলেন ও আমার সাহাবারা আমার ইন্তেকালের পরে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার ইন্তেকালের পরে পৃথিবীর বুকে এমন কিছু মানুষ আসবে আমার ইন্তেকালের কয়েক লক্ষ বছর পরে এমন কিছু মানুষ আসবে যারা না আল্লাহকে দেখেছে যারা না রাসূলকে দেখেছে যারা না সাহাবাদেরকে দেখেছে যারা না হযরতে জিব্রাইলকে আসমান থেকে নামতে দেখেছে যারা না কোরআন নাজিল হতে দেখেছে যারা না আমার মুখ থেকে হাদিস শুনেছে ও আমার সাহাবারা পৃথিবীর বুকে চারিদিকে ফিতনা ফাসাদ হয়ে যাবে পৃথিবীর প্রত্যেকটা কোণে কোণে ফিতনা চলে যাবে ফাসাদ হয়ে যাবে ও আমার সাহাবারা এত ফিতনা ফাসাদের পরে ওই সমস্ত মানুষগুলো তারা আলেমদের মুখ থেকে জ্ঞানীদের মুখ থেকে তারা কোরআন ও হাদিসের কথা শুনে তারা কোরআন ও হাদিসের কথা পড়ে তারা কোরআন ও হাদিস পড়ে ওই সমস্ত মানুষগুলো ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে এবং ঈমান নিয়ে কবরের মধ্যে চলে যাবে ও আমার সাহাবারা পৃথিবীর বুকে ওই সমস্ত মানুষগুলোর ঈমান হলো অবাক করা ঈমান আমাদের ঈমান অবাক করা ঈমান কথা বুঝতে পারছেন না আমাদের ঈমান অবাক করা ঈমান কারণ আমরা দেখাতে বিশ্বাসী নয় না দেখাতে বিশ্বাসী আমরা দেখাই বিশ্বাসী না দেখাই বিশ্বাসী আল্লাহ এবং রাসূলকে দেখিনি কিন্তু আমরা বিশ্বাস করে নিয়েছি হ্যাঁ এই দেখাটা চামড়ার চোখে দেখার থেকেও বেশি এই বিশ্বাসটা চামড়ার থেকে দেখার থেকেও বেশি আমরা সোনাটার উপরে যে এই যে সোনা খবরের উপরে যে বিশ্বাস রেখেছি এই খবরটা দেখার থেকেও বেশি কথা বুঝতে পেরেছেন না ইয়ারে হাজিরানে মজলিস যে জিনিসটা আপনি দেখে বিশ্বাস করেন সেই জিনিসটা না দেখে বিশ্বাস করার মর্যাদাটা অনেক বেশি কথা বুঝতে পারছেন না দেখে বিশ্বাস করার মর্যাদা অনেক বেশি কাফেরেরা আল্লাহকে দেখেনি বলে রাসূলকে দেখেনি বলে বিশ্বাস করে না কিন্তু যখন আল্লাহ পাকের হাতে যখন তারা গ্রেফতার হয়ে যাবে আল্লাহ পাকের হাতে যখন তারা গ্রেফতার হয়ে যাবে তারা কি বলবে জানেন তারা বলবেন আল্লাহ আমার পরিবার আপনি নিয়ে নেন সম্পদ সম্পত্তি সব নিয়ে নেন আমাদের জীবন নিয়ে নেন শুধুমাত্র একবার দুনিয়াতে পাঠিয়ে দেন একবার একবার আমাদেরকে পাঠিয়ে দেন আল্লাহ পাক বলবেন কাল্লা কখনোই নয় সুযোগ তো একবারই দেবেন সুযোগ তো দিয়েছেন একবারই আর তো সুযোগ নেই কথা বুঝতে পারেন একবারই সুযোগ